মুক্তস্কুরি সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক তার আজকের এই অনুষ্ঠানের সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সহ সকল কবি বন্ধুরা মুক্তস্কুরি সাহিত্য আসরের 130তম সাহিত্য আসরের আমরা যাদের পেয়েছি আমাদের অনেক আপনজন আত্মার আত্মীয় হুসাইন নজরুল হক একজন শিক্ষক একজন সাংবাদিক একজন সংগঠক একজন সাহিত্যিক কবি তাকে পেয়ে আমরা আপ্লুত মঞ্চে উপবিষ্ট সকল কবি বন্ধুরা সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল বহুদিন পরে আজকে আমরা অনেক ভালো মানুষকে পেয়েছি যে কারণে আমরা আপ্লুত আমরা গর্বিত নামাজ সমাগত আমার হাতে আমার একটি কবিতা আছে এটাই হয়তো শেষ কবিতা বা সহযোগিতা গ্রহণ করে কিনা জানি না আমার কবিতার শিরোনাম জীবন মৃত্যুর অনেকটা কাছাকাছি তোমার উপর দিয়ে যখন হেঁটে চলি নিশ্চিত একটি মৃত্যুর ছবি দেখি জীবন মৃত্যুর অনেকটা কাছাকাছি দাঁড়িয়ে ভৈরবের তীরে ঠিক যেন দাঁড়িয়ে আছি শতাব্দীর সাক্ষী বটগাছটি আগের মতো নদীটির বয়স এখন অনেক যৌবনের উন্মত্ততা নেই তীব্র স্রোতের টানে টুকুল ভাঙা দাপট বাঘের মৃত্যু বড়ই চেনা কালের সাক্ষী শহরে অনেকটা ঘটনার অতীত ইতি কথা ফেলে আসা অনেক বসন্ত অনেকগুলো বছরের ইতিহাস রচনা করে চলেছে ঐতিহাসিক গণ আদি দিগন্ত জীবিত সহস্র কৃষ্ণাবেবী গাছটির পাতায় পাতায় শরীরের ভাজে ভাজে লুকানো কঠিন সত্য তবু এক মৃত্যুর ইতিহাস বিশাল পৃথিবীটা যেন নিকষ অম্বর সব কিছু চলছে আগের মতো আধারের পর আলো ফুটছে ঝাঁকে ঝাঁকে পাখি উঠছে কোনো এক বন্দি জালিক সুতোর লাটায় হাতে কে যেন ঘুড়ি উড়ানোর প্রতিযোগিতায় নেমেছে লাল নীল বেগুনি অজস্র রঙিন ঘুড়ি সুতো ছেঁড়া চিৎকার হয়ে এক একের পর এক ভেসে যাচ্ছে শূন্যে নীরব হয়ে দাঁড়িয়ে যায় আকাশে অসংখ্য গ্রহ তারা নক্ষত্র পাখিদের উড়ে যাওয়া দেখি এক সময় রাত্র শেষ হয় আলো ফোটে তখন শতাব্দী কালের সাক্ষী নেড়া বটগাছটির ডালে বসে অনেকগুলো পাখি তাকিয়ে থাকে নদীটির দিকে আবার কখন অসংখ্য জলরাশি ঢেউ তুলে বয়ে যাবে দুপুর কুল কুল হবে ধন্যবাদ।